কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল ঘিরে আর্জেন্টিনার খেলোয়াড়দের আবেগের পারদ ম্যাচের আগে থেকেই চড়েছিল। সেই আবেগ যেন শতধারায় উৎসারিত হতে শুরু করে চোট পেয়ে লিওনেল মেসির মাঠের বাইরে চলে যাওয়ার পর। মাঠ ছাড়তে ছাড়তে কেঁদেছেন মেসি, আর্জেন্টিনার অধিনায়ক কেঁদেছেন ডাগ আউটে বসেও। টেলিভিশনের পর্দায় মেসির কান্নার দৃশ্য দেখতে দেখতেই ম্যাচের নির্ধারিত 90 মিনিটের খেলা শেষ হয়েছে গোলশূন্য অবস্থায়। ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে, সেখানে বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেজের 112 মিনিটের গোলে চরম আবেগের ম্যাচে কলম্বিয়াকে 1-0 ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার রেকর্ড 16তম শিরোপা জিতল আর্জেন্টিনা। এর আগে 15টি শিরোপা জিতে উরুগুয়ের সঙ্গে যৌথভাবে কোপা আমেরিকার সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে নাম ছিল তাদের। এই জয়ে একটি ত্রিমুকুট পেয়ে গেলেন মেসি ডিমারিয়ারা। মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপ, আবার মহাদেশীয় শিরোপা, স্পেনের পর এই ত্রিমুকুট জেতা দ্বিতীয় দল এখন আর্জেন্টিনা। 2021 সালে কোপা আমেরিকার পর 2022 সালে কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা জিতল এবার 2024 সালের কোপা আমেরিকা। স্পেন এই কীর্তি গড়েছিল 2010 বিশ্বকাপের আগে ও পরে ইউরোর শিরোপা জিতে। ইউরোর শিরোপা দুটি তারা জিতেছে 2008 ও 2012 সালে। আর্জেন্টাইনদের আবেগের ম্যাচটি দর্শক বিশৃঙ্খলার কারণে প্রায় 1 ঘন্টা 22 মিনিট দেরিতে শুরু হয়। বিনা টিকিটে খেলা দেখতে আসা কিছু দর্শক নিরাপত্তার বেড়াজাল এগিয়ে মাঠে ঢোকার চেষ্টা করেন, সেটা সামলাতে সময় লাগাতেই ম্যাচ শুরু করতে এই দেরি। ম্যাচের 63 মিনিটে দিয়াজের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে পেশিতে টান লাগে মেসির, মাঠে পড়ে যান তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা নেওয়ার কিছুক্ষণ পর বাইরে চলে যান আর্জেন্টিনার অধিনায়ক। তাঁর জায়গায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মাঠে নামান নিকোলাস গঞ্জালোসকে। মাঠ ছাড়ার সময় হতাশায় বারবার মুখ ঢাকছিলেন মেসি। গ্যালারিতে আর্জেন্টিনার সমর্থকদের চোখে মুখেও ছিল একই রকম হতাশা। একটু পর মেসি ডাগ আউটে বসে কেঁদেছেনও। কর্দোবার টেকেলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান গঞ্জালো মন্তিয়েল। তার জায়গায় মাঠে নামেন নাহুয়েল মোলিনা। এরপরই দারুণ এক সুযোগ পেয়ে যান কলম্বিয়া, কিন্তু সেটি কাজে লাগাতে পারেনি তারা। উল্টো কর্দোবা ফাউল করেন ম্যাকালিস্টারকে, কিন্তু পায়ে ব্যথা পান কর্দোবাও। এ কারণে সম্ভাব্য পেনাল্টি চেক করেন রেফারি, পরে অবশ্য আর্জেন্টিনাকেই ফাউল দেন রেফারি। সেই ফ্রিকিক থেকে কলম্বিয়ার বক্সের ঠিক বাইরে বল পেয়ে যান ডিমারিয়া। তিনি বক্সের মধ্যে বল বাড়ান তালিয়াফিকোকে, তিনি বল দেন নিকো গঞ্জালোসকে। বল তিনি জালেও জড়ান, কিন্তু এর আগেই সহকারী রেফারি অফসাইডের জন্য পতাকা তোলেন। এরপর আরও দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। 87 মিনিটে বক্সের মধ্যে গোলকিপারকে একা পেয়ে গোল করতে পারেননি ডিমারিয়া। আর যোগ করা সময়ের প্রথম মিনিটে ডিমারিয়ার ক্রসে মাথা ছোঁয়াতে পারলেই গোল পেতেন নিকো গঞ্জালেস, কিন্তু তিনি পারেননি। ম্যাচ শেষ পর্যন্ত গড়ায় অতিরিক্ত সময়ে। নিজের বিদায়ী ম্যাচে দারুণ খেলেছেন ডিমারিয়া। ম্যাচ 10 মিনিট পেরোনোর পর পজিশন বদলে বাঁ উইংয়ে চলে যান ডিমারিয়া। এরপর বাড়ে আর্জেন্টিনার আক্রমণের গতি। ডিমারিয়া জায়গা বদলের পর কিছুক্ষণ ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার কাছে। সেই সময়ই প্রথমার্ধে লক্ষ্য রাখতে পারা একমাত্র শটটি নেন মেসি। 19 মিনিটে ডিমারিয়ার দুর্দান্ত এক নিচু ক্রস থেকে বক্সের মধ্যে বল পান আর্জেন্টিনার অধিনায়ক। প্রথম স্পর্শটাই ছিল গোলমুখী তীব্র গতির শট, কিন্তু আর্জেন্টিনারই এক খেলোয়াড়ের পায়ে বলের গতি কমে যায়। কলম্বিয়ার গোলকিপার বারহাস সহজেই বল গ্লাভসে নেন। 112 মিনিটে বা প্রান্ত থেকে রদ্রিগো দি পলের পাস মাঝমাঠ থেকে খুঁজে নেয় জিওভান্নি লো সেলসোকে। তিনি বল বাড়ান ডান প্রান্তে বক্সের মাঝামাঝি থাকা মার্তিনেজকে। ঠান্ডা মাথায় বল জারে জড়ান ইন্টার মিলানের ফরওয়ার্ড। এ নিয়ে এবারের কোপা আমেরিকায় তার গোল হলো 5টি। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার উঠেছে তারই হাতে। মেসি মাঠ থেকে উঠে যাওয়ার পর ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন ডিমারিয়া, কিন্তু এগিয়ে যাওয়ার পর তাকে তুলে কোচ লিওনেল স্কলানি মাঠে নামান ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে। মেসি ডিমারিয়ার আনন্দ বেদনায় কান্নায় যখন মাখামাখি, মাঠে ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা। পিছিয়ে পড়া কলম্বিয়ার খেলোয়াড়েরা কিছুতেই যেন মেনে নিতে পারছিলেন না সম্ভাব্য হার। একটা পর্যায়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন তারা। রেফারির মধ্যস্থতায় থামে সে মারামারি। এরপর মেসি ডিমারিয়াদের ইতিহাস, আর্জেন্টাইনদের আনন্দে মেতে ওঠা। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।